নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাসে শিবলিঙ্গে এই জিনিসটি যদি নিবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে নেমে আসবে কালো ছায়া এবং শিবের কুদৃষ্টি থেকে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসকে শিবের মাস ধরা হয় এবং শিব পুরাণেও এই শ্রাবণ মাসের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারা হয়তো জানেন, বা যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, এই শ্রাবণ মাস শিবের মাস। এই শ্রাবণ মাসে আপনারা শিবকে অতি সহজেই কিন্তু সন্তুষ্ট করতে পারেন, কারণ এই মাসেই কিন্তু শিব জাগ্রত থাকে। এবং আমি আপনাদেরকে অবগতের জন্য একটি বিষয় জানিয়ে দিই, শিব অর্থাৎ মহাদেব, যিনি আপনার হাতের রেখাকে কিন্তু বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। হ্যাঁ বন্ধুরা, আমি এগুলো কোনো গল্প করছি না, এগুলো আমি শিব পুরাণ থেকে বলছি। তাই এই মাসে কিন্তু শিবকে অতি সহজেই কিন্তু আপনারা সন্তুষ্ট করতে পারেন। কিন্তু আজকে আপনাদেরকে বলবো যে এই জিনিসটি যদি আপনি নিবেদন করে দেন, সেটা আপনার জন্য কিন্তু খুব ক্ষতিকারক হবে। তো আসুন, আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন জিনিস যেটি নিবেদন করলে আপনাদের ক্ষতি হবেই হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস কিন্তু শিবের মাস। হ্যাঁ বন্ধুরা, এই মাসে শিবকে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু সন্তুষ্ট করতে পারি। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলোই আপনি যদি শিবকে অর্পণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো আসুন, একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই। শিবকে কখনোই কিন্তু রঙিন ফুল নিবেদন করবেন না, সে যে কোনো কালারের ফুল হতে পারে। সবসময় শিবকে সাদা ফুল নিবেদন করুন। দ্বিতীয়, শিবলিঙ্গে হলুদ লাগাবেন না, কারণ হলুদ কিন্তু শিব পছন্দ করেন না। এছাড়াও শিবলিঙ্গে সিঁদুর লাগাবেন না, যদি লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার স্বামীর ক্ষতি কেউ আটকাতে পারবে না। শ্রাবণ মাসে দুধ পান করবেন না, দুধ পান শ্রাবণ মাসে করল প্রাণের সমান ধরা হয় এবং এতে শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব কিন্তু রুষ্ট হয়। শ্রাবণ মাসে আমিষ আহার গ্রহণ করা উচিত নয়, বিশেষ করে সোমবার দিন। যদি আপনারা এসব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু শিবের কৃপা বা শিবের বরদান কখনোই পাবেন না। শিবকে যখন আমরা দুধ এবং গঙ্গাজল প্রদান করি, তখন কখনোই স্টিলের পাত্রে বা ঘটিতে কখনোই প্রদান করবেন না, সবসময় তামার পাত্রে প্রদান করুন। এ থেকে শিব কিন্তু কুপিত হয় এবং এই মাস কিন্তু শিবের মাস, এই মাস শ্রাবণ মাস, এটা মাথায় রেখে কিন্তু চলবেন। এবার আসি যে একটি জিনিস একদমই নিবেদন করা যায় না, সব জিনিসগুলো নিবেদন করা যায় না, তাও আরেকটি জিনিস রয়েছে সেই জিনিসটি নিবেদন করা যায় না, সেটি হচ্ছে তুলসী পাতা। কখনোই তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন না, যদিও বা তুলসী পাতার একটা মাহাত্ম্য রয়েছে, কিন্তু তুলসী পাতা কিন্তু কখনোই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করা যায় না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।